হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন তালের রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো তালমোহন মিষ্টি বা তালের রসবড়া। এই রসবড়া বানানোর জন্য আমি তাল নিয়েছি 1.5 বাটি, চালের গুঁড়ো নিয়েছি 1 বাটি, বেসন নিয়েছি 1.5 বাটি, আর তালের পাল্প নিয়েছি 1.5 বাটি, আর লাগছে জল, আর লাগবে কর্নফ্লাওয়ার 2 চা চামচ। একটা বোলের মধ্যে আমি প্রথমে বেসনটা দিয়ে দিচ্ছি। বেসন 1.5 বাটি দিয়ে দিলাম, আর দিচ্ছি চালের গুঁড়ো। এবারে দিচ্ছি নুন 1/2 চামচ, এবারে কর্নফ্লাওয়ার দিচ্ছি 4 চামচের 2 চামচ। এবারে তালের পাল্পটা আমি 1 বাটি ঢেলে দিচ্ছি, পরে আরও 1/2 বাটি দিয়ে দেবো। এটাকে ভালো করে চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে একটু জল দিয়ে আমি বেড়াটা তৈরি করে নেব। এটাকে ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে সমস্ত মিশ্রণগুলোকে মিশিয়ে নিতে হবে। এটাকে ভালো করে ফেটিয়ে আমি আবার ফের 1/2 বাটি যে তালের পাল্প রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি, দিয়ে আবার ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এটাকে ভালো করে ফেটাতে হবে। এটা যত ফেটানো হবে তত বড়াগুলো সুন্দর ক্রিস্পি হবে এবং ভিতরটাও ফাঁপা তৈরি হবে। এটা অনেকক্ষণ ধরে ফেটাতে হবে। আমি চামচ দিয়ে এবারে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি। হাত দিয়ে ফেটালে এটা ভালো হয় ফেটানোটা, ওই জন্য আমি চামচ রেখে এবারে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা এরকম ঘন তৈরি হবে, খুব বেশি পাতলা হবে না, ঘন করে করতে হবে। আমি এটা এবারে এরকম ধরনের ব্যাটারটা তৈরি হবে। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে তুলে। এটা আমি এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 4 ঘন্টা। এবারে আমি এটা চিনি শিরা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা বোলের মধ্যে চিনি দিচ্ছি 3 কাপ। 3 কাপ চিনি নিয়ে দিয়েছি। এবার জল দেবো এর মধ্যে 3.5 কাপ। এবারে আমি গ্যাসের মধ্যে এটা গ্যাস জ্বালিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 2 ছোটো এলাচ দিয়ে দেব। চিনি একটা চামচ দিয়ে আমি ভালো করে চিনিটা নেড়ে দিচ্ছি। চিনি শিরাটা ততক্ষণে তৈরি হবে। আমি অন্য একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, রিফাইন তেল দিয়ে গরম করতে দিয়েছি। এবার ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম হয়েছে। এর মধ্যে আমি 1/4 চামচ দিয়েছি বেকিং সোডা। এটাকে এবার ভালো করে আবার ফেটিয়ে নিচ্ছি। এটা আমি ব্যাটাটা 4 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবারে কড়াইয়ের মধ্যে হাতে করে নিয়ে দিয়ে দিচ্ছি, বড়াগুলো ভেজে নিচ্ছি আমি। মানে আমার একটা সাইড বড়া হয়ে গেছে। আমি একটু চামচ দিয়ে নেড়ে দিয়েছি। একটু লালচে করে ভাজা হবে, বেশি কড়া ভাজা হবে না। আর এই সময় গ্যাসটাকে আমি প্রথমে হাইয়ে রেখে তেলটা গরম করে নিয়েছিলাম, এখন আবার লোতে করা আছে। আর সমস্ত বড়াগুলোকে লোতে করে ভাজতে হবে। আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি বড়াগুলো। যে চিনি শিরাটা করে রেখেছিলাম ওই চিনি শিরাটার মধ্যে দিয়ে দেবো। আর যখন প্রত্যেকবারই যখন বড়াটা দেওয়া হবে চিনি শিরাটা যেন গরম হয়, আর ঠান্ডা থাকলে আবার ওটাকে গরম করে নিতে হবে। দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলোকে, দিয়ে চামচ দিয়ে ভালো করে ঘেঁটে মিশিয়ে দিয়েছি। আবার আমি কড়াইয়ের মধ্যে ফের কিছুটা ব্যাটার থেকে বড়া দিয়ে দিচ্ছি। এভাবে ছোট ছোট সাইজের করে বড়াগুলোকে ভাজতে হবে। দেখুন এটা অনেকটা এক হয়ে গেছে, আমি নেড়ে দিয়েছি, আবার একটু লালচে করে ভাজা হয়ে গেছে। বাজারে এখন তাল পাওয়া যাচ্ছে, আপনারা অতি সহজেই তাল পেয়ে যাবেন এবং আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। এই তালমোহন মিষ্টিটি খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি সমস্ত বড়াগুলো। সবগুলো তোলা হয়ে গেছে আমার। এবং প্রত্যেকবারে যখন বড়াগুলো দেব তখনই চিনি শিরাটাকে একটু গরম করে নিতে হবে, ঠান্ডা থাকলে এই রসগুলো ভালো করে ঢুকবে না বড়ার মধ্যে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে। দেখুন আমি বড়া একটা কেটে দেখাচ্ছি এটা কেমন হয়েছে, ভিতরটা নরম তুলতুলে আর খেতে কিন্তু খুবই দারুণ হয় খেতে। দেখুন ভিতরে রস ভরে গেছে, ভিতরে কীরকম রসটা ঢুকেছে সেটা আমি চেপে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা অতি অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমার যদি রেসিপিটি ভালো লাগে লাইক দেবেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।